কলিজার ব্যথা নিয়ে দরদ নিয়া উম্মতকে সজাগ করে ও আল্লাহর বান্দারা ফিরে আসো আল্লাহর বান্দারা ফিরে আসো তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন ইমানদারের আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর কাছে তওবা করো এত আযাবের গজবের লক্ষণে এ জমিন টিকবে না বাপ এ জমিন টিকবে না এত গুনাহ এত অস্থিরতা এত বেহায়াপনায় জাতি টিকে না আমার নওজোয়ান প্রজন্ম যেভাবে গুনার মধ্যে ভাসায় দিছে নিজেদেরকে এভাবে দেশ টিকবে কেমনে আমরা অহংকারী হয়ে যাচ্ছি আমরা অহংকারী হয়ে যাচ্ছি আমরা আল্লাহকে আলাদা করে দিচ্ছি আপনার স্টালিন রাশিয়ার একজন বড় নেতা ছিল স্টালিন এই স্টালিন যখন রাশিয়ায় সোভিয়েত ইউনিয়ন কায়েম হয়েছিল প্রায় ১৬টা বা ১৫টা রাষ্ট্র নিয়ে একটা ইউনিয়ন সমিতির মতো সোভিয়েত ইউনিয়ন একত্রে দেশ সমাজতন্ত্রের মতবাদের ভিত্তিতে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছিল আগে রাশিয়া একা ছিল না আগে রাশিয়াকে একসাথে সোভিয়েত ইউনিয়ন বলতো যারা শিক্ষিত তারা জানে এই ১৫টি রাষ্ট্র নিয়ে সোভিয়েত ইউনিয়ন যেদিন গঠন হয়েছে সমাজতন্ত্র বিজয়ী হয়েছে সমাজতন্ত্রের সবচেয়ে বড় নেতা স্টালিন সে দাঁড়াইয়া রাশিয়ার এরকম রাজপথে উন্মুক্ত জনসভায় লক্ষ মানুষের সামনে সে বলছিল মুসলমানের খোদা আল্লাহকে আমাদের সীমানা থেকে গুড বাই জানাইলাম সে যেন আর না আসে গুড বাই আল্লাহকে গুড বাই জানাই দিছিল ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুমের বয়ান শুনলেন শুনবেন তো ইনশাআল্লাহ সামনাসামনিও শুনবেন মোবাইলেও শুনবেন ওনার বয়ান তো বুঝবেন পৃথিবীর কত দেশে উনি ভ্রমণ করে কলিজা ছেঁড়া কথা বলে জাতির এক সোনালি সন্তান উনি বলেন আলহামদুলিল্লাহ আমার দেশের এক রত্ন উনি আমার দেশের এক গর্বের ধন উনি উনি বলছেন আমি উনার জবানে শুনছি সরাসরি শুনছি বলছে উনি বলছেন আমি নিজ চোখে দেখছি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি যেখানে বুখারি পড়াইতেন সেই বুখারির দরসগাহে শত বছর ধরে এই বেঈমানরা হাদিসের দরস তো বন্ধ করছেই মসজিদ তো বন্ধ হইছেই সেখানে জিনার ব্যভিচারের আড্ডাখানা বানায় দিছে হ্যাঁ এজন্য বাপ যুবকরা তোমরা মাশাআল্লাহ অনেক আসছো রাত গভীরে তোমাদের এটা হিম্মত রাতের এতটা বাজে রাতের ১১:৩০টার কাছাকাছি বাজে যুবক এই রাত গভীরে ঠান্ডা কুয়াশার মধ্যে তোমরা বসে আছো তোমাদের কাছে আমার অনুরোধ এক ভাই অনুরোধ করলাম তোমরা আল্লাহর উপরে ঈমান মজবুত করো বলো ইনশাআল্লাহ বলো বাপ ইনশাআল্লাহ আরো জোরে বলো ইনশাআল্লাহ আল্লাহকে শুনায় বলো ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া যিদনাহুম হুদা আল্লাহ ওয়াদা দিছে আল্লাহ কোরআনে বলছে আসহাবে কাহাফের ওই যুবকরা জালেম বাদশার সামনে মূর্তি পূজা করবে না এই কথার উপরে তারা ঈমান আনছে আমি আল্লাহ তাদের ঈমান ছিল যদ্দুর আমি বাড়ায় দিছি ১০০০ গুণ বেশি ওয়া যিদনাহুম হুদা আমি ঈমান বাড়ায় দিছি বলেন আলহামদুলিল্লাহ জন্য অহংকারী না হওয়া ঠিক আছে না ইনশাআল্লাহ তিলকা দারুল আখিরাতু এবার আয়াতের তরজমা বলি হুজুর আসতেছেন বলেন আলহামদুলিল্লাহ আর পিছনে তাকায়েন না পিছনে ঘুরলে তো তাহলে এবার হুজুরে হেদিকে বইতে হইবে নাকি হেদিকে দিত স্টেজ কর না কেন ওই সাইডে দিত নি ঘুরে যা ততলে এদিকে ফিরে থাকে ঠিক আছে ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তিলকা দারুল আখিরাতু নাজআলুহা বুঝছি হুজুর আইসে এটা আওয়াজে বোঝা গেছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুম হযরত এসেছেন বলেন আলহামদুলিল্লাহ হযরত তার মর্জি মুয়াফিকই আসবেন এবং যতটুকু বয়ান করবেন
অতটুকুই আমাদের জন্য বরকত বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে সবরের সাথে বসার তৌফিক দান করুক বলেন আমিন তো আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন কথা বলেন না কেউ কথা বলেন না কিচ্ছু করুন লাগবে না আপনি কথা কইেন আপনি বসেন জি আল্লাহ তাআলা বলেন তিলকা দারুল আখিরাতু নাজালুহা আমার এই দুইটা আয়াতের ترجمہ শুনেন আল্লাহ তাআলা বলেন আমার আখিরাতের জান্নাতের ঘর আমি বানিয়েছি আমি দেব তাদেরকে লিল্লাযীনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা দুইটা মন্দ কাজ যারা জমিনে করবে না আমি তাদেরকে আমার জান্নাত দিয়ে দেব এক নাম্বার উলুবান ফিল আরদ আমার জমিনে অহংকার করবে না কি করবে না বলেন আমার জমিনে কিবির উলুব অহংকার করবে না অহংকার করবে না অহংকার কি জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই জিনিস কয় জিনিস বাতারুল হক ওয়া গামতুন নাস নবী বলেন অহংকার হলো দুই জিনিস এক নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের যত বিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা তুচ্ছ তাচ্ছিল্য করা হেলায় ফেলায় ফেলে দেওয়া বাদ দেওয়া ত্যাগ করা এটাই অহংকার এটাই কি বলেন না এটাই অহংকার কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ ইবলিসকে বলছে ইবলিসকে কিরে বেটা কেন সেজদা করলি না মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতু আমি সেজদা করতে বললাম করলি না কেন ইবলিস বলছে কি আল্লাহ আমার পায়ে ব্যথা নাকে ব্যথা আমার কনুইত ব্যথা না ইবলিস বলছে আল্লাহ আমার অহংকার আমাকে বাধা দিচ্ছে কি কারণে আমার অহংকার আমার কাছে মনে হইতেছে আমি বড় হে বেটা ছোট ঠিক না আল্লাহ তাআলা বললেন ফাহবিত মিনহা নাম নাম এনতে তোর মতো বেটা লাগবে না নাম ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা এই যে আন তাতাকাব্বারা ইবলিসের এই কথাটাকে আল্লাহ আন তাতাকাব্বারা মানে কিবির অহংকার হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করছে আল্লাহ বললেন আমার কাছে অহংকার করার অধিকার নাই তাইলে সেজদা না করা এটা কি অহংকার না ভদ্রতা কথা বলেন না কেন অতএব যার কপালে সেজদা নাই সে অহংকার সে কি বলেন না অহংকার হালাল যে খায় না সে কি অহংকার মিথ্যা যে বলে সে কি অহংকার আল্লাহর প্রতিটা নাফরমানি যে করে যার দ্বারাই কোনো নাফরমানি হয় সেই নাফরমানির কারণটা হলো সে অহংকার করে সে আল্লাহকে কিছুই মনে করে না ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরি আল্লাহ কোরআনে বলে বান্দা তুমি আসলে আমার আন্দাজে করতেছো না তুমি টেরই পাইছো না আমি কেডা আমি বাদশা না আমি প্রেসিডেন্ট না এটা না এই প্রেসিডেন্ট প্রেসিডেন্ট না আমি তুমি বুঝছো না আমি কেডা তুমি বুঝবা আমার ফেরেশতা জন একটা আসার দিব তুমি বুঝবা অচিরেটার বাবা আমি কি জিনিস আল্লাহ তাআলা বলেন আমি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সাত আসমানে যা আমার ওয়া মা ফিল আরদ সাত জমিনে যা আমার ওয়া মা বাইনাহুমা আসমান ও জমিনের মাঝখানে যা তা আমার ওয়া মা তাহতা সারা সাত তবক জমিনের নিচে যা তাও আমার পুরোটা আমার তুমি আমাকে চিনো না আমি রব্বুল আলামিন দয়ার রহমের কারণে ছাড় দিচ্ছি আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলে রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কি দেয় না ছাড় দেয় ছেড়ে দেয় যেই বাচ্চা গুড়ি উড়ায় ওইতে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না নাটাই নি কোন যেটা সুতা কটে এটা ছাড়ে না সুতা ছাড়ে কিন্তু নাটাই হাতে রাখে কিছুক্ষণ পরে সুতা কটা শুরু করলে হাতের গুড়ি হাতেই চলে আসে আল্লাহ তাআলা বলে বান্দা আমি তো 60 বছরের সুতা না ছাড়ছি নাটাই ছাড়ি নাই 70 বছরের সুতা না ছাড়ছি কি ছাড়ি নাই নাটাই ছাড়ি নাই নাটাই আমার হাতে সময় হইলে এক সেকেন্ড লাগবে না মালাকুল মৌত তোমারে ছ মাইরা নিয়ে আসবে এক মিনিটে লাগবে এক মিনিটে লাগবে
ছয়তলা বিল্ডিং মাত্র কাম শেষ করছো, সময় আর নাই আমার বরাদ্দে, একটা লাথি দিয়া কবরে ফেলাই দিব, একটা ধাক্কা দিয়া। হা, মাটি বড় স্বার্থপর, মাটির উপরে ফাইলিং করেই তো বিল্ডিং উড়েছে, সেই মাটি কাচ্ছে রাখ তোরে চাইস, তোরে বুঝ কর, তুই আইস আমার দ্বারা আইস। হ্যাঁ, যখনই আসবে নাফরমান কি কবরের মাটি একটা মশলা দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, একটা কেচি মারবে, একবারে হাড্ডি গুড়া গুড়া হয়ে পাউডার হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। অতএব অহংকার, আল্লাহ এবং রসুলের যে কোনো বিধানকে অবমূল্যায়ন করা, আল্লাহকে কিছু মনে না করে, আল্লাহকে কিছুই মনে করে না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোয়াক্কা করেন। কোরআনে আছে নূহ আলাইহিস সালাম আল্লাহকে, আরে ওনার কওমকে বলছিল, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, ও আমার কওম কি হলো তোমাদের, কেন তোমরা আল্লাহকে সম্মান করছো না, আল্লাহ কি তোমাদের কাছে ইজ্জতটুকুও পায় না? এরপরে আল্লাহ বলেন, তো আল্লাহ তাআলা বললেন, বান্দা জমিনের মধ্যে যদি অহংকার না করো, তাহলে অহংকার কাকে বলে বলেন, বাতারুল হক, যত কিছু আল্লাহ রসুলের হক জিনিস, এর যে কোনোটাকে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ফেলে দেওয়া, পরিত্যাগ করা, এটা কি বলেন না? আবার বলেন অহংকার। আর দুই নাম্বার হলো গামথুন নাস, অপর মানুষকে তুচ্ছ করা, নিজেকে বড় মনে করা, কোন দৃষ্টিতে ইনসান নিজেকে বড় মনে করার কোনো সুযোগ নেই, বড় শুধু আল্লাহ, বড় শুধু কি, আর আমরা সব ছোট, আমরা সব ছোট, আনতুমুল ফুকারা ও ইলাল্লাহ, আল্লাহ বলে তোমরা সব ফকির, আল্লাহু হুয়াল গানি, গানি একমাত্র আল্লাহ। আর মানুষ কোনো ধনী হয় না, মানুষ ধনী হইব, ধনী কলে বলে, গানি বলে যে অমুখাপেক্ষী, যার কোনো কিছুর প্রতি মুখাপেক্ষিতা নাই তারে কি বলে, ধনী বলে। আমরা এমন যে লক্ষ কোটি টাকার মালিক, সাতটা মহাদেশের মালিক হইলো, সামান্য মুতে ধরলে, ফেসাবে ধরলে আমরা খারাপ থাকতে পারি, তুই বেটা কির বেটা গিরি দেখাস বেটা, সেই অহংকার করো কেন? আমার শাখ বলে যে, আরে একটা একটা বন রুটি, বন রুটি এটারও তো মেয়াদ থাকে দুই দিন, বন রুটির মেয়াদ, আর তোরে এত বালা বালা খাওয়াইয়া, এ মাছ গোস্ত কত কিছু দিয়া খাওয়াইয়া, মাত্র ফ্যাক্টার মধ্যে রাখলো, তো পাঁচটা ঘন্টা না যাইতে তো এগুলা বাথরুমে জমা দিয়ে গেলাও, তোমার টেম্পার তো পাঁচটা ঘন্টাও নাই, কথা বলেন না কেন, তুমি বাটাগিরি দেখাও কেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন, ওনাকে ওই জামানার এক জালেম বাদশাহ ছিল, ইয়াজিদ ইবনে মুহাল্লাব, পূর্বে যুগের, সে জিজ্ঞাসা করছিল মালিক ইবনে দিনারকে, হযরত আপনি আমার পরিচয়টা বলেন, আমি কে, বহুত জনে তো বহুত কিছু কইছে আমার প্রশংসায়, আপনি বলেন। তখন মালিক ইবনে দিনার বলছে, আউয়ালুকা নুতফা, আমি বলছি তোমার শুরু হলো এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় বীর্য, আখিরুকা জিফা, তোমার শেষ হইল দুর্গন্ধময় পঁচা একটা লাশ, ওয়াবাইনা যালিকাল কাদিরা, আর এর মাঝখানে তোমার পেটে আছে কতগুলো দুর্গন্ধযুক্ত পায়খানা, এই হলে তুমি, এই হলে তুমি। তখন ইয়াজিদ ইবনে মুহাল্লাব মাথা নুয়াইয়া বলছিল, মালিক ইবনে দিনার, সত্যি তুমি আমার সঠিক পরিচয় তুলে ধরেছ, এটাই মূলত আমার পরিচয়, আমি অহংকার করব কেন? মারওয়ান একজন খলিফা ছিলেন, মারওয়ান উমাইয়া খলিফা, এই মারওয়ান সে ওই জামানার শ্রেষ্ঠতম বুজুর্গ ছিলেন, হযরতে ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহ, ফুজাইল ইবনে ইয়াজের জুতা, মারওয়ান ওই ফুজাইল ওই বুজুর্গের জুতা, দোনো জুতা নিজের বুকের মধ্যে লাগাইয়া জড়াইয়া ধরে থাকতেন, আর অন্যরা বলতো, হযরত আপনি একজন খলিফা, আপনি উনার মতো সাধারণ একজন লোকের জুতা বুকে রাখেন? বলছেন, না রে, ওরাই হলো বাদশাহ, আমরাই হলাম মূলত ফকির, আল্লাহ যার দিলে আছে, মাওলার ইশক ও মহব্বত যাদের দিলে আছে, আল্লাহকে যারা রাজি খুশি করে নিছে,
মূলত এরাই জমিনের বাদশা এরাই জমিনের দুলহা বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব আমার বাজান অহংকার করা আমাদের জন্য সাজে না আপনি কেন অপরকে তুচ্ছ করবেন আপনি নিজে কিভাবে অহংকার করবেন যে আমি আর আপনি প্রত্যেকই যেখানে পায়খানার ডিব্বা সেখানে অহংকার কোথায় তাহলে অতএব এক নাম্বার কথা হলো আল্লাহ বলেন আমি আমার জান্নাত দেব তাকে অহংকার জমিনে করবে না যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহান আল্লাহ বলছে জমিনে অহংকার করো না ইন্নাকা লান তাখরিকাল আরদা তুমি জমিন ছিদ্র করতে পারতা না যত জোরেই পাও মারো না ওয়ালান তাবলুগাল জিবালা তুলা এবং মাথা আলগি দিয়ে হাঁটো কেন পাহাড়ের সমান লম্বা তো হইতে পারবা না পারবেন পারবেন অহংকার করার সুযোগ আছে ওয়াইবাদুর রহমান ইল্লাদিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহ বলেন আমার রহমানের বান্দা আমার মায়ার বান্দা আমরার দেশে কই ননাইয়া বান্দা ননাইয়া মানে আদরের আদরের কারে কলজের টুকরা আমার কারে আদরের পুতলা আল্লাহ বলেন আমার বড় দয়ার মায়ার বান্দা তারা যারা জমিনের মধ্যে হাঁটে বিনয়ের সাথে নম্রতার সাথে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে মাথা আলগি দিয়ে হাঁটতেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লজ্জাবতী কুমারী নারী যেভাবে এভাবে আল্লাহ রসুলের চেহারার মধ্যে বিনয় আর নম্রতা ভদ্রতা প্রকাশ পেত সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি ডান পাশ থেকে বাম পাশ থেকে কথা বলতো তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে পুরো চেহারা তার দিকে ফিরাই দিতেন এবং যতক্ষণ সে কথা বলে ততক্ষণ তার কথা শুনতেন ভদ্রতার কারণে কোনোদিন সামনের দিকে তাকাইয়া ডান দিকের কথা শোনেন নাই আমরা এমন আসি না অনেক সময় যে এমনি আসি উনি বলছে বাহু ভাই একটা কথা বলমু হ্যাঁ কইবা না আও কদ্দুর এদিকে সান না আরে ওদিকে সান না বেটা কবি না তোর কথা তুই কবি হুললি তো হয়েছে ঠিকই না বলেন না আল্লাহর নবী এটা করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফা করলে কারো সাথে যতক্ষণ পর্যন্ত সেই লোক হাত না সরাইতো নবীজি নিজে সরাইতেন না এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াজু ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয় ছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল এজন্য আমাদের মধ্যে বিনয় নম্রতা থাকা দরকার কিনা বলেন অহংকার করা উচিত আমাদের তাহলে অহংকার করা নাফরমানি করা মানেই তো অহংকার করা আমি বললাম সুদ হারাম আল্লাহ আপনি বললেন এটা ছাড়া চলা সম্ভব না তো তো মূলত আপনি আল্লাহর সাথে অহংকার করলেন না আল্লাহর সাথে গাদ্দারি করলেন না আমি বললাম মিথ্যা বলা হারাম আপনি বলেন এটা ছাড়া চলা যাবে না তাইলে আপনি আল্লাহর সাথে গাদ্দারি করলেন না আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জীবন গড়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক দুই নাম্বার ওয়ালা ফাসাদান বিশৃঙ্খলা বিশৃঙ্খলা মানে জুলুম অর্থাৎ আল্লাহ এবং রসুলের বিধানের খেলাফ যেই কোনো আচরণ নিজের সাথে বিবি বাচ্চার সাথে সমাজের সাথে পরিবারের সাথে লেনদেনের সময়ে আচার অনুষ্ঠানে যেই কোনো কিছুতে আল্লাহ এবং তার রসুলের ব্যতিক্রম কিছু করা এটাই বিশৃঙ্খলা এটাই কি করা বলেন না তাহলে মিথ্যা কথা এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা মদ খাওয়া এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা হ্যাঁ আপনার এ জাতীয় জুয়া খেলা এটা শৃঙ্খলা না বিশৃঙ্খলা অর্থাৎ যত কিছু গুণা সব বিশৃঙ্খলা যত কিছু নেক সব কিছু শৃঙ্খলা যত কিছু সুন্নত সব শৃঙ্খলা যত কিছু বিদআত সব বিশৃঙ্খলা যত কিছু আল্লাহ আল্লাহর রসুলের হুকুম সব শৃঙ্খলা যত কিছু আল্লাহ আল্লাহর রসুলের খেলাফ সব বিশৃঙ্খলা এজন্য বিদআতি আমল কোনো সময় শৃঙ্খলা আনে না এক এক মিল করতে পারে না এক মিল করতে পারে না অর্থাৎ বুঝছেন না আপনি আপনি কেউরে দেখলে মোটা তাজা তারে দেখলে তার লাগে একরকম আবার সাধারণের জন্য আরেক রকম না আল্লাহর বিধান যেটা রসুলের বিধান যেটা পৃথিবীর সর্বত্র সর্বজায়গায় সর্বসময় একই রকম এজন্য আমাদের একজন পাকিস্তানের বড় আলেম ছিলেন হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকি রাহমাতুল্লাহ আলাইহ আমাদের এই বাংলাদেশে আসছিলেন ওনার শাহাদাত বরণ করছেন উনি উনি একবার বয়ানে বলছিলেন সুন্নত হলো আলমী
সুন্নাত আন্তর্জাতিক আর বিদআত হলো আঞ্চলিক বিদআত হলো এলাকা ভিত্তিক আপনার বহু এলাকায় বহু বিদআত এই এলাকায় এক রকম ওই এলাকায় আরেক রকম আরেক এলাকায় আরেক রকম কিন্তু সুন্নাত গোটা পৃথিবীতে এক রকম গোটা পৃথিবীতে এক রকম গোটা পৃথিবীতে এক রকম এজন্য সুন্নতের মধ্যে কামিয়াবি সুন্নতের মধ্যে जिंदगी সুন্নতের মধ্যে শৃঙ্খলা সুন্নতের মধ্যে জীবন সুন্নতের মধ্যেই বندگی প্রত্যেকটা কাজ ওমান আরাদাল আখিরাতা ওয়াসআলাহা সাইয়াহা আহুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা আল্লাহ কোরআনে বলে তোমাদের যারা ঈমান অবস্থায় আখিরাতের আশায় সুন্নাত মোতাবেক সমস্ত মেহনত করবা এই সাইয়াহা অর্থ সুন্নাত মোতাবেক সুন্নাত মোতাবেক সবগুলো মেহনত করবা আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা আমি আল্লাহ সুন্নাত মোতাবেক ঈমান রেখে আখিরাতের আশায় যতগুলো আমল করবা সবগুলো আমি কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নেব বিভিন্নখানে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল কৃতজ্ঞতার সহিত কি করা হইল গ্রহণ করা হইল আল্লাহ বলেন সুন্নাত মোতাবেক হলে তোমার নামাজ তোমার সিজদা তোমার জিকির তোমার তিলাওয়াত সবকিছু আমি গ্রহণ করব বলেন আলহামদুলিল্লাহ আমার হযরত আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত অনেক সময় কথাটা বলে যে এই যে আমরা তাসবিহ পড়ি তাসবিহ অনেক মানুষ আছে সুবহানাল্লাহ 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 এরম করে কিনা কম একশো দানা অথবা এই সুবহানাল্লাহ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার পড়ে যে মানে পলকে শেষ তসবিহ লইছে কোন সময় ফোটছে কোন সময় মনে যেন মেশিনে মেশিনে এও কোনো সায়না না জাফানি মেশিন সায়না মেশিন হলে এত তাড়াতাড়ি চললো নয় জাফানি ডাইরেক্ট জাফানি দললি নাই দললি নাই মেরে কি আসছে আছে না চার রাকাত সুন্নত পড়ে কত মুসলমান দেখি চার রাকাত সুন্নত পড়ে আমার কাছে মাঝে মাঝে মন চায় জিজ্ঞাসা করতে যে সাসা তাপবাতিয়া দা কুলহু আল্লাহ কি বাইতনি ফিরে আসছে নালে এত তাড়াতাড়ি তো জিনিও শেষ করার কথা না আরে বাপরে বাপরে চার রাকাত নামাজ যদি করে জিনের বাসাও পড়তো তাইলেও তো এত তাড়াতাড়ি শেষ হবার কথা না এটা কিতা নামাজ পড়ছেন উড়িয়ার নামে উড়িয়ার নামে উড়িয়ার মনে হয় সুরাগুলা বাইক ফেরে রাখছে আর এখানে শুধু রুকু সেজদা দিছে ফেরেস্তারে বলে রাখছে ভাই যে যে রাকাতের লগে যে সুরা ফিটিং হয় আমনে মিলে গেল বলেন নাউজুবিল্লাহ নাইলে এটা কোন ধরনের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মনে হয় যে সুবহানাল্লাহ 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 এমনি পড়ছে এভাবে পড়ছে আপনার ভাবনা আসে এটা আল্লাহ ওয়ালারা এভাবে পড়ছে না প্রত্যেকটা তাসবি এক নিঃশ্বাসে একবার কয় নিঃশ্বাসে কয়বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়ি গিয়ে কইয়েন কেন অহন আমি কইয়ে দিচ্ছি আপনি বাড়ি গিয়ে কইয়েন নাকি অহন করলে অসুবিধা কি তো বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে একটু জিকির করে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قلنا الحمد لله تايلي بسرنكلا যে কোনো রকমের আল্লাহ এবং তার রসুলের খিলাফ প্রতিটা কর্মই কি বলেন না কোরআনুল করিমে আছে কারুনকে আল্লাহ বলছিল কারুন চিনচিননি কারুন রে দেখছে হ্যাঁ বড় ডাকাত আছিল বুঝছেন না ফেরাউন নমরুদের হেই কালারের ডাকাত
শক্ত হারামি ছিল এই হারামি তা আল্লাহ তাআলা তাকে বলছিলেন কোরআনে আছে ওয়াবতাগি ফিমা আতাকা আল্লাহু দারাল আখিরা কারুন তোকে আমি মাল দিয়েছি সম্পদ তোর এই সব সম্পদকে দিছি আমি আল্লাহ দিছি কি পরিমাণ মা ইন্না মাফাতিহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া আল্লাহ বলে কারুনকে আমি এত সম্পত্তি দিছি যে কারুনের সম্পত্তির ঘরের চাবির বোঝা বইতে গিয়া যুবকের পিঠ 70 জন তাফসিরে আছে তাগরা জওয়ানের পিঠ বাঁকা হয়ে যায় বিশুদ্ধ তাফসির হলো এটা যুবকদের পিঠ বুঝছেন না এটা হলো বিশুদ্ধ তাফসির অর্থাৎ আপনারা বুঝবেন আরো সহজে ওই যে সিমেন্টের বস্তা যারা ট্রাকের থেকে নামায় এরা লেবার এরা যখন ট্রাকের থেকে সিমেন্টের বস্তাটা কান্দে লয় তখন এরকম সুজা থাকে না হয় আমি সুজা থাকি আপনি দেখছেন না কোনদিন কি তো আপনারা বেটার বুঝি আপনি সুজা থাকে বেটা কি করে এমন বেকা না হইলে সিমেন্টের বস্তা কোনানে লইবে মাথা কাঁদে লয় না তো এমনি বাঁকা হইয়া যায় এ কারুনের চাবির বোঝা বইতে গিয়ে যুবকদের পিঠ এরকম বাঁকা হইয়া যাইত এত চাবি ছিল চাবি এত হইলে সম্পদ কত তো আল্লাহ তাকে বলছিলেন আমি তোকে যেই সম্পদ দিলাম ফিমা আতাকাল্লাহ আমি তোমাকে যেই সম্পত্তি দিলাম ওগুলা দিয়া চারটা কাজ করো কয়টা কয়টা বলেন আপনাদের জন্য পৃথিবীর সমস্ত ইমানদারের জন্য এটা কথা আমাদের জন্য এটা দিক নির্দেশনা আমার সম্পদ দিয়ে আল্লাহ বলছে চারটা কাজ করো কয়টা এক নাম্বার আখেরাতে একটা ঘর বানাও আখেরাতে একটা কি বানাও বলেন না ঘর আদার আল আখেরা ওয়াবতাগি আল্লাহ বলে একটা আখেরাতে ঘর বানাও দুই নাম্বার ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া আখেরাতের ঘর মানে তুমি এটাকে নেক কাজে খরচ করবা আখেরাতের কি হবে ঘর দুই নাম্বার ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া পুরাটা দিয়ে দিও না বরং বিবি বাচ্চা সংসারের জন্য দুনিয়ার যেই জরুরত আছে সেটা ভুলে যেও না সেটা পূরণ করো কয়টা হলো দুইটা তিন নাম্বার ওয়া আহসিন কামা আহসান আল্লাহু ইলাইকা আল্লাহ যেভাবে তোমার উপরে দয়া করছে যার নাই সেই অসহায় দুস্থ এতিম দরিদ্র তাদেরকে তুমি দান করো কয়টা হলো তিন এই তিনটা হলো করো জান্নাতে ঘর তালাশ করো দুনিয়ার প্রয়োজন পূরণ করো গরিব অসহায়কে দান করো আর করবা না একটা করবা না একটা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ জমিনের মধ্যে তোমার টাকা দিয়া একটা টাকা দিয়া কোনো বিশৃঙ্খলা করবা না ফাসাদ এই যে এখানে এখানেও আল্লাহ বলছে ওয়ালা ফাসাদা জমিনের মধ্যে কোনো বিশৃঙ্খলা করো না তোমার একটি টাকা যেন গুনার রাস্তায় ব্যয় না হয় তাহলে বিশৃঙ্খলা হবে কথা বুঝেন নাই আপনি কোনো না কোনো বিশৃঙ্খলা হবেই হবে যদি তোমার একটা টাকা গুনার রাস্তায় খরচ হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলছে লা ইয়াকুলু মালুকা ইল্লা তাকিয়ুন আল্লাহর নবী বলছে ও উম্মত তোমার মাল তোমার সম্পদ মুত্তাকি ছাড়া দিনদাত ছাড়া কেউ যেন না খায় আবে তাবে খরচ করো না সোড্ডা খাইতে খাওয়াইও না মদকর গাঞ্জাকর ফেন্সি করে খাওয়াইও না সুদকর হারাম করে খাওয়াইও না নেককাররে খাওয়াও সেটা আখেরাতের পুঁজি আসবে কথা বুঝছে হাদিসের মধ্যে আছে নবী বলছে হাশরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা তোমার প্রতিটি টাকা মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু দুইটা উত্তর দিবা প্রত্যেক টাকার ব্যাপারে আমি আল্লাহর কাছে দুইটা জবাব দিতে হবে এক নাম্বার এই টাকাটা উপার্জন করছো কিভাবে দুই নাম্বার এই টাকাটা ব্যয় করেছো কোথায় ঠিক কি না বলেন আয় আনছো কোত্থেকে ব্যয় করছো কোথায় ক্রেডিট ডেবিট দুটোটা মিলে দাও ওই ব্যাংকাররা ক্রেডিট ডেবিট মিলাইতে না পারলে বাদ যেতে না ব্যাংকের যারা ক্যাশ মিলায় এদের নিয়ম হইলো আজকের আয় ব্যয় মিলাইয়া তারপরে কি যাইতে হয় সে যাইতে হয় সাইটটার ব্যাংকার অনেক সময় মাগরিবের ভরও যায় আয় ব্যয় মিলাইয়া যাইতে হয় তো ঠিক এরকম আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে
কোত্থেকে আনলা, কোথায় ব্যয় করবে? ফালা তাবগিল ফাসাদা ফিল আরদ। অতএব আল্লাহ কারুনকে বলছে, কারুন আমার দেওয়া একটি টাকা দিয়ে জমিনের মধ্যে বিশৃঙ্খলা করো না, তার মানে গুনার পথে ব্যয় করো না, হারাম পথে ব্যয় করো না, নাফরমানির রাস্তায় ব্যয় করো না। এই যত টাকা দিয়ে বিড়ি খান এগুলো জবাব দিতে হবে। কথা কয় না ওনার মাথায়, না ওনার ঠিক কয় না, ঠিক কন সবাই কন, নাহলে যদি কন না বলে জবাব দিতে হইতো না, তো হেডেও কর জবাব দিতে হবে কিনা বলে। 60 বছর, 40 বছর, এত লম্বা সময় সকালে বিকালে দুপুরে রাতে শুধু বিড়ি খায়, শুধু বিড়ি খায়। আমার এই জন্য মনে হয়, আমি পরিষ্কার বলি, গায়ে লাগুক আর ফিডে লাগুক কওয়া দরকার। এই জন্য আমি বলি যে এইভাবে দিবা নিশি যে বিড়ি খায়, সে যেন ফেরেস্তারে এটা বলে, ভাই আমি দিবা নিশি রাত দিন সকাল বিকাল দুপুর রাত বিড়ি ছাড়া আগুন ছাড়া আমি থাকতে পারি না, তুমি আমার দিকে কদ্দুর খেয়াল রাখো, কবরেও আমার আগুনেই রাখো, কারণ আগুন ছাড়া আমার রাতও কাটে না দিনও কাটে না। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। নাইলে আপনি এত লম্বা সময় আগুনের সাথে থাকেন কেন? বলেন নাউজুবিল্লাহ। অতএব প্রত্যেকটা গুনাহ, অন্যায় কাজে ব্যয় করা, নাফরমানি করা, এটা বিশৃঙ্খলা, এটা বিশৃঙ্খলা, এটা ফাসাদ, এটা জমিনের মধ্যে বেবরকতি, এটা জমিনের ক্ষতিগ্রস্ততা, এটা আজাব গজব আসার কারণ। কোরআনে আল্লাহ বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল